শয়তানের কোনো পাওয়ার নাই। শয়তানের চাইতো হাজার গুণ ক্ষমতা আপনার বেশি। কখনো ভেবে দেখেছেন আপনি যে শয়তানের কারণে বলে আমল থেকে দূরে সরে যাচ্ছেন, আল্লাহর কাছে যাওয়া থেকে দূরে সরে যাচ্ছেন শয়তানের অজুহাত দেখে? আপনি একবার ভেবে দেখেছেন শয়তানের চাইতো হাজার গুণ পাওয়ার আপনার বেশি? আপনি বলবেন এটা আবার কীভাবে সম্ভব, আমাকে তো দেখা যায়, শয়তানকে তো দেখা যায় না, আমি তো মানুষের রগে রগে হাঁটতে পারি না, শয়তান তো রগে রগে হাঁটতে পারে, আমি তো মানুষের মনে ঢুকতে পারি না, শয়তান তো মানুষের মনের মধ্যে ঢুকে, শয়তানের চাইতে পাওয়ারফুল হলাম কীভাবে? আমি বলবো ইমানদার ভাই, শুধু একবার খেয়াল করে দেখুন, শয়তানের সাথে আল্লাহ নাই, আপনার সাথে আল্লাহ রহমত আছে। আপনি শ্রেষ্ঠ নয় তো কে শ্রেষ্ঠ? আপনি পাওয়ারফুল নয় তো কে পাওয়ারফুল? শয়তান তো আল্লাহর রহমতের পাওয়ার দিয়ে চলছে না, কিন্তু আপনি যদি আল্লাহর পথে আগান, আল্লাহর রহমতের ভিখারি হয়ে আগান, আপনার সাথে আপনার আল্লাহর রহমত আছে। শুনলে মন কেঁদে উঠবে। শয়তান একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ যে মানুষের কারণে তুমি আমাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে আজকে তোমার রহমত থেকে তুমি আমাকে বের করে দিচ্ছ, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার ইজ্জতের কসম, এই মানব জাতিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ঈমান চুরি করার চেষ্টা করব এবং আমার সাথে আমি জাহান্নামে নিয়ে যাব। হে আল্লাহর বান্দাগণ, হে রহমান রহিম গাফফার সত্তারের বান্দাগণ, মনের কান দিয়ে একবার শুনুন, চ্যালেঞ্জটা করলো কে? শয়তান বলছে যে মানবের কারণে আজকে আমি অভিশপ্ত হয়েছি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়েছি, ওই মানুষকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো, শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আমি তার ঈমান চুরি করার জন্য সচেষ্ট থাকবো, কোনো না কোনোভাবে আমি তার ঈমানটা চুরি করে ফেলবো, তার জীবনে আমি গুনার পাহাড় তৈরি করে দিব, সে যাতে জান্নাতে যেতে না পারে। শয়তানে যখন এই চ্যালেঞ্জটা করলো, তখন আপনার আমার রহমান, আপনার আমার রাজ্জাক, আপনার আমার মালিক, আপনার আমার খালিক, আপনার আমার গাফফার, আপনার আমার দয়াবান আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ পাক বলছেন, ওয়া রাহমাতি, শয়তান তুমি চ্যালেঞ্জ করছো আমার প্রিয় সৃষ্টি মানব জাতিকে তুমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট পরিশ্রম করবা, চ্যালেঞ্জ করলা, তাহলে তুমি আমি আল্লাহ চ্যালেঞ্জ শুনে রাখো, আমি আমার রহমতের শপথ করে বলছি, আমি আমার দয়ার শপথ করে বলছি, আমি আমার কুদরতের শপথ করে বলছি, আমার বান্দা যদি একবার তওবা করে আমি তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব, আমার বান্দা যদি এই মন থেকে একবার আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, অনুতপ্ত হয়, নিজের ভুল স্বীকার করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব, এত দয়াবান আমার আল্লাহ।